তো কয়দিন আগে আমাকে সাকিব সাহেব জড়ায় ধরল, যদি বাপ মা থাকতো তাহলে আমার বিয়ে শাদী করতো, আর আমার মতো প্রতিমন্ত্রীর কেউ বিয়ে করতে চায় না, সবাই আমাকে ঘৃণা করে, তার জন্য ছবি দেখা এই সংসারের জ্বালাটা নিভাইবার চায়। এই ভিক্ষুকের ধারণা, প্রতিবন্ধীর কারণে তাকে সবাই ঘৃণা করে, অবহেলা করে, আর সেই ব্যথা দূর করার জন্য সে তুফান সিনেমা বারবার দেখেছেন। ভাই, আপনি তুফান সিনেমা কয়বার দেখেছেন? আমি অনেকবার দেখছি, আরো ঈদের দিন দেখছি, অনেকদিন দেখছি আমি। আগে তো নায়ক মান্নার সিনেমা দেখতেন, মান্না নেই, এখন কার সিনেমা দেখেন? সাকিব খান। আপনি তুফান কতবার দেখেছেন? আমি এটা নিয়ে 9 বার হলো। আপনি তো ভিক্ষা করেন, একটা সিনেমা একবার দেখতে অনেক টাকা লাগে, আপনি কিভাবে দেখছেন? আমি মান্নার ডায়লগ দেই, দীপদল সাহেবের ডায়লগ দেই, মানুষ জড়া হয়, আমার টাকা দেয়। এই টাকা তো আপনি পরিবারের জন্য খরচ করতে পারতেন, হুদায় একটা সিনেমা বারবার দেখে টাকা নষ্ট করছেন কেন? আমার মা নাই, আমার কোনো সংসার নাই, যদি বাপ মা থাকতো তাহলে আমার বিয়ে শাদী করতো, আর আমার মতো প্রতিমন্ত্রীর কেউ বিয়ে করতে চায় না। ও আচ্ছা আচ্ছা, বউ নেই বলে তুফানের পিছনে টাকা শেষ করতেছেন? সবাই আমাকে ঘৃণা করে, আবার বলতেছেন প্রতিবন্ধী বলে অবহেলা করে, তার জন্য ছবি দেখা এই সংসারের জ্বালাটা নিভাইবার চায়, বাপ মা নাই। তুফান কি আপনার জ্বালা মিটাতে পেরেছে ভাই? অনেক, যে কয়েকদিন আগে আমাকে সাকিব সাহেব জড়ায় ধরল, উনি কোটিপতি আর আমি একজন ভিক্ষুক, কেন ভালোবাসা তৈরি করে নিতে হয়।